ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এবং আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের 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 জন্য এনেছি, যেটা নিয়ে খুব চর্চার বিষয় এবং অনেকজন এইটা নিয়ে খুব চিন্তায়ও রয়েছে। এবং আমি এটা জানতে পারলাম এবং তোমাদের সামনে আমার মনে হলো সেটা তুলে ধরা ভালো। তার কারণ প্রাইমারি ক্যান্ডিডেটরা 2014-এর যে সমস্ত প্রাইমারি ক্যান্ডিডেট অপেক্ষা করছো, তাদের জন্য এটা একটা খুব ভালো খবর, এবং যারা যারা পরবর্তীতে পাস করেছো তাদের রেসপেক্টেও জানা উচিত কি কি হচ্ছে বা কি হচ্ছে না, যাবতীয় তথ্যাদি প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমাদের ওয়াকিবহল হওয়া উচিত বা জানা উচিত। তো আজকে আমরা এই রকমই কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ প্রাইমারি টেট 2014-এর প্রাইমারি টেটের প্রচুর পরীক্ষার্থী পাস করতে চলেছে ভুল প্রশ্নে কেসের জন্য, ঠিক আছে, উত্তরপত্র ভুলের জন্য। পরবর্তী ইন্টারভিউতে প্রতিযোগিতা অনেক বেড়ে যাবে 2023-এর। এই যে এই কথাটার জন্য আমি জানি অনেকজন তোমরা দেখতে এসছো, আমি ডেফিনেটলি জানি। এবার তোমরা কেন আমি এই ভিডিওটা দিচ্ছি, তার কারণ প্রাইমারি টেট এখন ট্রেন্ডিং বিষয় এবং প্রাইমারি টেট রিলেটেড ছাত্রছাত্রী প্রচুর জিজ্ঞাস্য, এবং আমি এই রিলেটেড প্রশ্ন খুব কম পেয়েছি। এবং আমি এই স্পেশালি এইটা ভিডিওটা করছি 2014-এর ক্যান্ডিডেটদের জন্য, এবং যারা 2023-এর পরীক্ষা দেবে, মানে বর্তমানে যারা পরীক্ষা দিচ্ছে তারা তো বেঁচে গেছে, বাট যারা যারা ইন ফিউচার পরীক্ষা দেবে তারা যাতে ঠিকঠাকভাবে ইন্টারভিউ প্রিপারেশন নেয় সেইগুলো বোঝানোর জন্য। তো বেশি না কথা বলে চলো আজকে স্টার্ট করি আমাদের সেশন এবং সম্পূর্ণরূপে অ্যানালাইসিস করব কি ব্যাপার কি বৃত্তান্ত, ঠিক আছে। দেখো 2014 সালে যে পরীক্ষাটা হয়েছিল, 2014 সালে যে প্রাইমারি টেটটা নেওয়া হয়েছিল, সেই প্রাইমারি টেটের তোমার মোটামুটি 5 থেকে 6টা কোয়েশ্চেন, ঠিক আছে, 5 থেকে 6টা কোয়েশ্চেনের কিন্তু মানে চরম ডাউট ছিল, ঠিক আছে। তো এই 5 থেকে 6টা প্রশ্ন এত বছর, 5 থেকে 6 বছর হলো, মানে 6 বছর কোথায়, প্রায় 9 বছর 7 বছর ধরেও চলছে। 14 সালে পরীক্ষা, 16 সালে পরীক্ষা হয়েছিল ধরো, 2016 সালে পরীক্ষা, 15 সালে পরীক্ষা হয়েছিল, 17 সালে রিক্রুটমেন্ট হয়েছিল, যার 17 সালের পর থেকে তুমি হিসাব করো প্রায় আমাদের 5-6 বছর ধরে এই কেস চলছে। এবং কেসের একটা বড় বৃত্তান্ত উঠে এসেছে কিছুদিন আগে, জানা গেছিল যারা যারা কেস করেছিল, কেস পার্টিশনার যারা, তাদেরই কেবল 5 থেকে 6 নাম্বার বৃদ্ধি করা হবে। কিন্তু বর্তমানে জানা যাচ্ছে যে যারা যারা 5 থেকে 6টা, মানে প্রত্যেকের, যারা যারা অ্যাটেন্ড করেছিল পরীক্ষা, প্রত্যেকের 5 থেকে 6টা নম্বর করে বাড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং সেই জন্য 5 থেকে 6টা নম্বর বাড়িয়ে দেওয়া হবে। তো সেই জন্যই এখন যদি একটা নম্বর বাড়াতে গিয়ে, তোমরা দেখেছিলে 2014 সালের বলা গেছিল যে 82.5 ছিল আগে পাস, যেই বললো 82-তে পাস তখন প্রচুর ক্যান্ডিডেট কিন্তু পাস করে গেল। ঠিক একই রকম ভাবে যদি 5 থেকে 6 নম্বর বাড়ে কত ক্যান্ডিডেট পাস করবে বলা কিন্তু খুব মুশকিল, ঠিক আছে। তো আমি ধরে নিলাম মিনিমাম ধরো 60,000+ ধরলাম, কারণ সেই সময় কিন্তু টেট বা বিএড মাস্ট ছিল না, বিএড এরকম কোনো কনসেপ্টই কিন্তু সেই সময় ছিল না। এইবার অনেকজনের বৃত্তান্ত, স্যার এগুলো যারা যারা পরবর্তীতে করেছে তারা কি, মানে তারা কি তাদের নিজস্ব নাম্বারের রেসপেক্টে, যদি তখন কেউ বিএড করেছিল না বর্তমানে বিএড করেছে, তারা কি বিএডের 15 মার্ক পাবে? হ্যাঁ, সম্ভবত যেটুকু জানা যাচ্ছে পাবে, ঠিক আছে, পাবে। এটা একটা খুব বড় বিষয়, তারা পেতে পারে বা পাবেই এরকম ধরে নাও, ঠিক আছে। তো সেই দিক দিয়ে কিন্তু কম্পিটিশন, কিন্তু যারা যারা এই বছর ইন্টারভিউ দিয়ে দিল, মানে 2014 আর 2017-র যে সমস্ত কোয়ালিফাইড ক্যান্ডিডেট ছিল, তারা যারা পরীক্ষা দিয়ে দিল, মানে 2022-এর যে ইন্টারভিউ দিয়ে দিল, তারা কিন্তু অনেক লাকিলি, যদি বেরিয়ে যেত বেরিয়ে গেল, না হলে 2023-এ যে ইন্টারভিউ, মানে যেটা 2022-এর ডিসেম্বর মাসে যে পরীক্ষাটা হলো, যার অ্যান্সার কি এখনো দেয়নি, তার যে কি ভবিতব্য হতে চলেছে এটা বলা মুশকিল। কারণ কেন, সিটেটদের বসতে দিয়ে দিয়েছে এইটা। 2 নম্বর হচ্ছে তোমার বিএড, এই যে এইখানে যদি মনে করো 60,000+ ক্যান্ডিডেট যদি আরো পাস করে যায়, ঠিক আছে, হলো। এইবার সব দিক দিয়ে দেখা যাচ্ছে মিনিমাম 80,000+ কিন্তু বাড়তে চলেছে, ঠিক আছে, বাড়তে চলেছে। কারণ অলরেডি 82 থেকে 82.5 হওয়াতে মোটামুটি 6,000 জন 7,000 জন মতো অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো ক্রমাগত কিন্তু এই যে নাম্বারের বিভিন্ন আইন কানুন আসছে এবং তার দরুন কিন্তু প্রবলেম বা সমস্যা বাড়ছে, ঠিক আছে। এইবার তোমাদের এইটা, এই যে এগুলো আমি আলোচনা করলাম, এতে কি তোমাদের ভয় পাওয়ার কোনো ব্যাপার রয়েছে? আমি বলি
যে এর আগের বারে কাট অফ গেছিল 29 সামথিং জেনারেলের, তারপর সম্ভবত 27 গেছিল ওবিসি এর, 25 গেছিল বা 24 গেছিল মনে হয় এসসি, এগুলো তোমাদের আসছে কিনা আগে দেখো। যদি তোমরা এগুলোতে ক্লিয়ার করো, যদি তোমাদের কারো এই সমস্ত মার্কস, যদি এসসি এসটি ওবিসি যা আছো, জেনারেল যারা যা আছো, সেটা যদি আসে, আমি একটা ভিডিও করে রেখেছি, তোমরা দেখো লাইভ সেকশনে গিয়ে দেখবে প্রথমে ভিডিওটা রয়েছে, তো সেই এটা ভালো করে দেখো। সেই মার্ক যদি আসে, 2014 যে ফাইনাল কাট অফ গেছিল, সেই মার্ক যদি তোমাকে ইন্টারভিউ ছাড়াই আসে, তাহলে তোমার ওগুলো দেখে লাভ নেই। তার কারণ এখানে যারা পাশ করবে তাদের কেউই তোমার সমতুল্য জায়গায় যেতে পারবে না। তার কারণ 2014 সালের যে সমস্ত ক্যান্ডিডেট পাস করেছে তাদের কিন্তু কারো একাডেমিক কোয়ালিফিকেশন তখন 90% পাওয়াও কিন্তু মানে ব্যাপক টাফ ছিল। ধরো 5-10 জন বাদ দিয়ে বেশিরভাগ কাউকেই তুমি পাবে না। তো আর 5-10 জন যারা যারা ছিল তারা কিন্তু অলরেডি চাকরি পেয়ে গেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তো কম্পিটিশন বেড়েছে, কম্পিটিশন তো ডেফিনেটলি বাড়লো 2000, আর যারা যারা 23-এ পরীক্ষা দেবে তাদের কিন্তু অবশ্যই কম্পিটিশন, কিন্তু অনেক কম্পিটিশনের সম্মুখীন তাদের হতে হবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, এটা আমি তোমাদের বলতে পারি। তো আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আমি জাস্ট তোমাদের সবার শেষে একটাই কথা বলে দেবো, এইটাতে তারাই আতঙ্কিত হবে না। মানে এর আগের বার যারা মানে যে কাট অফ গেছিল তার ঊর্ধ্বে যে সমস্ত কাট অফের ক্যান্ডিডেট তারা তো অলরেডি চাকরি করছে, তাই না? তো ফলে সেই কাট অফটা যদি তোমার ইন্টারভিউ ছাড়াই ক্লিয়ার হয়ে যায়, ধরো এর আগের বার এসসি কাট অফ গেছিল ধরে নিলাম 25, জেনারেল কাট অফ গেলাম ধরে নিলাম আমি ঠিকই হয়তো বলছি 29.5, তাহলে তোমার যদি ধরো নিজস্ব একাডেমিক ধরে যদি 25-এর ওপর আসে, আর জেনারেল ক্যান্ডিডেট যদি তোমার মোটামুটি 28-এর ওপর আসে, তার কারণ জেনারেল ক্যান্ডিডেটদের এই 29 পাওয়াটা বিশাল ব্যাপার, ঠিক আছে, তো মানে চরম থাকতে হবে, তো 28-এর ওপর আসে, তাহলে তোমার এগুলো দেখে লাভ নাই যে কে 60,000 পাশ করলো। মনে রাখবে এই 60,000-70,000 তোমার সঙ্গে কোনো রকম ভাবেই ফাইটে আসতে পারবে না, ঠিক আছে। তো ফলে এবার যারা ধরো 22-এ আছো, 23-এ আছো, 21-এ আছো, তাদের পক্ষে কিন্তু তোমার কম্পিটিশন কিন্তু হার্ড হলো, এটার রেসপেক্টে কোনো সন্দেহ থাকে না, হার্ড হলো। তো বিভিন্ন রকমের আপডেট প্রতিদিন আসছে এবং বিভিন্ন আপডেট রিলেটেড তোমাদেরকে আমি ওয়াকিবহল করার চেষ্টা করছি, তোমরা জানো বিষয়গুলো, কারণ এগুলো বিষয় জানা দরকার, নাহলে তোমরা বুঝতেই পারবে না যে কম্পিটিশন লেভেল কোন জায়গায় যাচ্ছে। সিটেটদের বসতে দিয়েছে, এবং সিটেটদের বসতে দিয়েছে, আমি একবারে পরিষ্কার কথা বলি, সিটেটদের বসতে দিয়েছে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসে কোনো এফেক্ট করবে না। তার কারণ এমন কোনো ওয়েস্ট বেঙ্গলের সিটেটের ক্যান্ডিডেট থাকবে না যারা প্রাইমারি টেট পাস করবে, সবাই পাস করবে, কিন্তু এইটা একটা বিগ বিগ এফেক্ট ফেলে দেবে আমার মনে মন বলছে। তো তোমরা তোমাদের মতামত জানিও, আমি তোমাদের জানিয়ে রাখলাম, তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও, আমি অবশ্যই তোমাদের মতামত দেখবো, পড়বো, এবং আমি অবশ্যই তোমার সাথে ইন্টারাকশন করতে পারবো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ এবং সেটা তোমাদের সাথে আলোচনা করলাম। ধন্যবাদ, আজকে এতদূর অবধি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।